আর্থিক লেনদেন সহ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের পরেই গতকাল রবিবারই প্রধান বিচারপতির নির্দেশে স্পেশাল কোর্ট খুলতে বাধ্য হয়েছিল কলকাতা হাইকোর্টের এজলাসে। মোবাইল অ্যাপ গেম মামলায় ব্যাংকশাল আদালতের শর্তের উপরে কার্যত স্থগিতাদেশ দিয়ে ইডির হাত আরও শক্ত করল কলকাতা হাইকোর্ট। ব্যাংকশাল আদালতের শর্ত বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। প্রধান বিচারপতির অনুমতি নিয়ে রবিবারই বসেছিল আদালত। ইডিকে দেওয়া ব্যাংকশাল আদালতের জেরার শর্ত কার্যত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী জানান, অভিযুক্ত রুমেন আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফিও করা যাবে। বিচারপতি বিবেক চৌধুরীর শুনানির সময় তার পর্যবেক্ষণে জানিয়েছেন, নাগরিকদের মৌলিক অধিকার ও তদন্তকারী সংস্থার তদন্তের প্রক্রিয়া, এই দুয়ের মধ্যে সমতা থাকা দরকার। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের পছন্দের আইনজীবীর সম্পূর্ণ সময় অভিযুক্তের সঙ্গে উপস্থিত থাকতে পারবেন না। আধ ঘণ্টা অভিযুক্ত তার পছন্দের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যেটা ব্যাংকশাল আদালতের বলা ছিল যে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তর আইনজীবী সম্পূর্ণ সময় তার পাশে থাকতে পারবেন। কিন্তু কলকাতা হাইকোর্ট কার্যত সেই শর্তের উপর স্থগিতাদেশ দিল। অ্যাপ গেম কেসে আমির খান ঘনিষ্ঠ ব্যবসায়ী রুমেন আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পর তাকে তোলা হয় ব্যাংকশাল আদালতে এবং জিজ্ঞাসাবাদের জন্য একাধিক শর্ত চাপিয়ে দেয় ব্যাংকশাল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গার্ডেনডিসের আমিরের সূত্র ধরেই গ্রেপ্তার হয়েছেন রুমেন আগরওয়াল। তাকে জেরা করেই এই মামলার নতুন তথ্য পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বিশেষ করে কোন কোন প্রভাবশালীর সহায়তায় আমির এবং রুমেন আগরওয়ালরা এই দীর্ঘদিন ধরে অ্যাপ প্রতারণা চালিয়ে গিয়েছেন এবং সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও রাজ্য তথা দেশের একাধিক ব্যক্তিকে সর্বশান্ত করেছেন। তার পিছনে কোন কোন প্রভাবশালী দায়ী, সে বিষয়টি খতিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টর।